নমস্কার। কোভিড-19 কেস প্রায় আমাদের আজকে দেশে প্রায় 1 লাখ প্রায় ছুঁয়ে গেছে, এবং সেই রকম প্রায় প্রতিদিনে মৃত্যুর হারটাও প্রায় 1000-এর কাছাকাছি। এমন তো অবস্থায় কি পদ্ধতি অবলম্বন করলে বা কি চিকিৎসা পদ্ধতি অনুসরণ করলে এই কোভিড-19-এর মর্টালিটিটা কমে যায়, কমানো যেতে পারে, সেটা নিয়েই আজকে ডিসকাশন। এই টোটাল পর্বটাকে আমি দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আর্লি পার্ট অফ দ্য ডায়াগনোসিস অ্যান্ড পরের পর্বটা হচ্ছে ট্রিটমেন্ট। তো আজকের ডিসকাশনটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস যে কোনো ক্ষেত্রে। যেমন আমরা যদি কোনো সেপসিসের যখন আমরা চিকিৎসা করি, মানে একদম সিভিয়ার ইনফেকশন নিয়ে যে পেশেন্টগুলো আসছে, যত আমরা আগে আর্লি অ্যান্টিবায়োটিক দিতে পারবো তত কিন্তু তাদের মর্টালিটি কিন্তু কমে, এটা ডকুমেন্টেড। সেই রকমই কোভিড-19-এর ক্ষেত্রেও আমরা যত তাড়াতাড়ি তার প্রপার চিকিৎসা শুরু করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু তার মর্টালিটিটাও কিন্তু সেইভাবেই কিন্তু কমানো যেতে পারে। এটা কিন্তু এই কিছু দিনের কি কয়েক মাসের এক্সপিরিয়েন্স নিয়ে কথাগুলো বলছি, এবং বিভিন্ন আমাদের যারা কলিগসরা রয়েছেন যারা প্রত্যক্ষভাবে কোভিড-19-এ চিকিৎসায় জড়িত, তাদের এক্সপিরিয়েন্স থেকে তাদের সাথে কথাগুলো আমরা শেয়ার করে আজকে কথাগুলো বলছি। তো প্রথম যেটা পার্ট হচ্ছে আর্লি ডায়াগনোসিস, আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট পার্টটা কি, তার ফার্মাকোথেরাপি, সেটা আমরা পরের সপ্তাহে পরের পর্বে আলোচনা করব। তো প্রথমেই যে পেশেন্ট যেগুলো নিয়ে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা হচ্ছে ফার্স্ট প্রথম দিনের কিছু সিমটমস, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট 3 to 4 days ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এই সময় কিন্তু প্রথম পেশেন্টরা আমাদের কাছে আসছে বা আমাদের সাথে ডাক্তারবাবুদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। তো সেগুলো তারা কি নিয়ে আসে, জ্বর, কনজাংটিভাইটিস হতে পারে, শর্ট থ্রোট হতে পারে, অ্যানোসমিয়া থাকতে পারে, ডায়রিয়া হতে পারে, কারোর বডি এক থাকতে পারে, হেডেক হতে পারে, অ্যানোরেক্সিয়া, খাওয়ার ইচ্ছা চলে যেতে পারে, এই সমস্ত সিমটমস নিয়ে তারা কিন্তু মেইনলি আসছে। এবার এগুলো কিন্তু খুব কমন সিমটমস, যে কোনো ভাইরাসের ক্ষেত্রে বা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এবার কিছু কিছু ডিফারেনশিয়েটিং পয়েন্ট আছে, যেমন কোভিড-19-এর ক্ষেত্রে কিন্তু অ্যানোসমিয়াটা খুবই মানে কমন, মানে যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পারি না, ফলে এইটা কিন্তু খুব একটা ক্যাচি জায়গা। এক্সট্রিম হেডেক, কোনো ভাইরাল ইনফেকশনে আপনাদের মেনলি একটু রানি নোজ হতে পারে, এখানেও হতে পারে, কিন্তু এক্সট্রিম টাইপ অফ হেডেক, প্রচণ্ড প্রচণ্ডভাবে দুর্বলতা, টায়ার্ডনেস, ফ্যাটিক, মায়ালজিয়া, মানে সারা শরীরে ব্যথা হওয়া, এইগুলো কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তার সাথে থাকছে অ্যানোরেক্সিয়া, খাওয়ার ইচ্ছাটাই চলে যাওয়া। তো এইগুলো কিন্তু একটা আমাদের কাছে একটা ক্যাচি পয়েন্ট, যে এইগুলোকে নিয়ে যখন প্রথম আসছে প্রথম, তাই যে কোনো কারোর যদি শরীর খারাপ, এই রকম সিমটম যদি থাকে, আমরা নর্মালও হতে পারে, কোভিড-19 হতে পারে, কিন্তু ইন দ্য এরা অফ দিস প্যান্ডেমিক ইউ শুড গো টু ডক্টর অন ইমিডিয়েট বেসিস যদি এই রকম কোনো সিমটমস থাকে। এবারে আমার কাছে পেশেন্টরা এলো, আমাদের কাছে পেশেন্ট আসার পরে আমরা কি করব, ফলে সেটাকে তো আমাকে কনফার্ম করতে হবে, অ্যান্ড হাউ টু কনফার্ম ইট। তো ফার্স্ট, হ্যাঁ অবশ্যই আমরা জানি আরটিপিসিআর, তাই তো? এখন পিসিআর, আরটিপিসিআর হচ্ছে একটা আমাদের শরীরে যে ভাইরাসটা থাকে সেটাকেই আমরা ল্যাবে অ্যাম্প্লিফাই করে সেটাকে আমরা দেখছি ভাইরাল আরএনএটাকে যে শরীরের মধ্যে আছে কিনা। এখন এখন আমাদের আরো একটা টেস্ট এসেছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। একই পদ্ধতি আমরা নেজোফেরিঞ্জিয়াল টেস্টের মাধ্যমে নিই। এখন কারোর যদি অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ থাকে, তাহলে অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ থাকলে কারোর যদি এই সিমটমসগুলো থাকে তাকে কিন্তু আবার আরটিপিসিআর এ যেতে হবে। এবার আরটিপিসিআর, তারপরে যদি তার নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ, পজিটিভ থাকলে পজিটিভ, হয়ে গেল। নেক্সট আসছে কিছু বায়োকেমিস্ট্রিক প্যারামিটার, মানে কিছু রক্ত পরীক্ষা। কি সেইগুলো? কিছু কোভিড-19 একটা ওভারঅল তো একটা আমাদের শরীরে ইনফ্লামেশন করছে, কিছু ইনফ্লামেটরি মার্কার্স যারা কিন্তু খুব আর্লি বাড়ে। তো আমি যদি প্রথম কয়েকদিনে পাঠাই এবং সেগুলোকে সিরিয়ালি চেস করি, যেমন একটা খুব ইম্পর্টেন্ট মার্কার হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এরকম আরও কিছু কিছু আছে, ফেরিটিন, এলডিএইচ, কিন্তু এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন, কারণ এটা আমরা খুব কমনলি পাঠিয়ে থাকি,
এবং প্রথম কয়েকদিনের মধ্যে এটা কিন্তু খুব বেশি বাড়ে না, কারণ অতটাও আমাদের ইনফ্লামেশন থাকে না, কারণ এই ডিজিজটাই হচ্ছে একটা প্রো ইনফ্লামেটারি সাইটোকাইন্স কিন্তু খুব বাড়ে। ফলে আস্তে আস্তে প্রো ইনফ্লামেটারি সাইটোকাইন্স যেমন আমার বাড়ছে, সেরকম সিআরপি লেভেলটাও কিন্তু বাড়ে। এইবারে এই সিআরপিটাকে যদি আমরা সিরিয়ালি চেস করি, সাপোজ কেউ সেকেন্ডে আমার কাছে এলো, আমি তার একটা সিআরপি করে দেখলাম 15-16, 3 দিন পরে ডে 5-এ একটা করলাম, তো সেটা হয়ে গেল দাঁড়ালো 3-ফোল্ড বা 5-ফোল্ড বেশি, তো সেক্ষেত্রে কিন্তু একটা আর্লি ইন্ডিকেটার যে ক্ষেত্রে আমি আরটিপিসিআর করতে পারছি না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য রেডিওলজি। রেডিওলজির মানে এক্স রে। হ্যাঁ, আমি ডে টু ডে থ্রি এক্স রে যদি আমরা করি, আমরা সবসময় নাও পেতে পারি, কারণ এক্স রেতে কিন্তু খুব একটা ভালো এটা আসবে না। ফলে এক্স রে কিন্তু আমাদেরকে COVID-19 ডায়াগনোসিস, হ্যাঁ আপনার একটা জ্বর হলো, আপনি একটা এক্স রে করে দেখে নিলেন ডে টু ডে থ্রিতে, আপনি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিছু পাবো না, ওটা নর্মাল থাকবে। জাস্ট করে দেখে নেওয়া যে কোনো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আছে কিনা। আর্লি অনসেট যদি আমি এক্স রেতে চেঞ্জেস পাই, নিউমোনিক চেঞ্জেস পাই, তাহলে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়তো ইন্ডিকেট করবে। বেস্ট ইন্ডিকেটার কি, মানে যেটা এখন প্রায় আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলতে পারি, দিস ইজ এইচআরসিটি। এইচআরসিটিতে যদি পেরিফেরাল গ্রাউন্ড গ্লাস ওপাসিটি থাকে, এবারে মনে করুন আমি একটা, এবার তিনটে প্র্যাকটিক্যাল সিনারিও ডিসকাস করব। মেন পার্টটা হচ্ছে এই সিনারিওগুলো ডিসকাস করা, যাতে আমরা ডায়াগনোসিসটা মিস না করি। একটা পেশেন্ট, তার প্রচণ্ড মাথা ব্যথা, সে জন্য একটু একটু দুর্বলতা লাগছে। আমার মাথা ব্যথা তো আমাদের সকলের প্রায়ই হয়, কোয়াক ডাক্তারের কাছে, গ্রামের ডাক্তারের কাছে গেছে, তো প্যারাসিটামল অ্যাসিক্লোফেনিক দিয়েছে, তার সাথে একটু ঘুমের ওষুধ এই সমস্ত দিয়েছে। একটা মাইগ্রেন ডায়াগনোসিস, মাইগ্রেনও আবার ডায়াগনোসিস করে দেয়, তো করে নিয়ে পেশেন্ট এসছে একটা প্রেসক্রিপশন নিয়ে। তো সেই পেশেন্টের যখন এসছে, আমি বললাম তোমার কি কখনো জ্বর হয়েছিল? বলতে হ্যাঁ স্যার, অনেকদিন আগে একটা জ্বর হয়েছিল, 5-6-10-12 দিন আগে, এখন ভালো হয়ে গেছে, এখন প্রচন্ড উইকনেস, হাঁটতে চলতে পারছি না, আর প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা। তো স্যাচুরেশন প্রোব ছিল আমার কাছে, স্যাচুরেশন প্রোব মাখ মুছে দেখলাম পেশেন্টের স্যাচুরেশন 94। আমার প্রথম মুখ থেকে বললো তোমার কিন্তু কোভিড, এটা কিন্তু তোমাকে ধরে নিতে হবে। তো তার সিটি স্ক্যান পরে করলো এবং পেশেন্টের রিপোর্ট করালো আরটিপিসিআর, তো সেটা তার পজিটিভ এলো। তো এই হেডেক কিন্তু আমাদের মাইগ্রেনের মতো করে একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হয়ে কিন্তু আমার COVID-19 এর সাথে চলে আসছে, বা আরো বাকি হেডেকের সাথে কিন্তু চলে আসছে। সেকেন্ড পার্ট হচ্ছে বারবার একটা পেশেন্ট হাইপক্সিয়া, তার এক্সরেতে চেঞ্জেস আছে, তার এইচআরসিটিতে চেঞ্জেস আছে, টিপিক্যাল ফিচার্স আরটিপিসিআর নেগেটিভ, বাইরে একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হওয়ার আগে নেগেটিভ, হসপিটালে যখন ভর্তি হয়েছে তখন পাঠানো হয়েছে নেগেটিভ, কিন্তু পেশেন্টের সিমটমসের সাথে এক্সরে ফাইন্ডিং সাথে এইচআরসিটির সাথে আরটিপিসিআর ম্যাচ করছে না, ফলে সেই জায়গায় পেশেন্টের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আবার স্যাম্পেল থার্ড টাইমে পাঠিয়ে কিন্তু তার পিসিআর পজিটিভ এলো। ফলে পিসিআর টেস্টের ওপরে কিন্তু নেগেটিভ এলে, পজিটিভ হলে হ্যাঁ অবশ্যই এটা পজিটিভ ধরে নেব, কিন্তু আমরা ফলস নেগেটিভ, এবার এটা আগেই আমরা ডিসকাস করেছি, অনেকগুলো পার্ট আছে, সেটা কিন্তু হওয়ার চান্স থেকে যাচ্ছে। তো সেন্সিটিভিটিটা এনি হাউ পিসিআর এর কিন্তু আমার তো মনে হয় একটু কম কম হচ্ছে। নেক্সট পার্ট যেটা বলবো, একটা সিনারিও, সেটা হলো সাপোজ কারোর 2 দিন বা 3 দিনে এসছে হালকা মাইল্ড জ্বর, একটা এক্স রে করেছে, কাউকে দেখিয়েছে, এক্স রেতে কোনো ফাইন্ডিংস পাইনি, এবার তাকে প্যারাসিটামল, কিছু অল্প ভিটামিনস, হোয়াট এভার কিছু দিয়ে তাকে ছাড়া হয়েছে, যেটা কোভিড মতো লাগছে না। এবার একটা ইম্পর্টেন্ট, ডে টুতে আমরা কিন্তু এক্স রে ফাইন্ডিংস কখনো পাবো না, কারণ এটা হলো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স ভার্সেস নিউট্রিলাইজিং অ্যান্টিবডি ভার্সেস অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন্স, এই তিনটে ব্যালেন্সের খেলা হলো COVID-19। এবার আপনার নাট্য রঙ্গমঞ্চে ভিলেনের সংখ্যা কিন্তু বেশি, এই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স অনেক বেশি, সেই তুলনায় ভিলেনকে যারা মারবে বধ করবে, সেই নিউট্রিলাইজিং অ্যান্টিবডি লাইক ইননেট ইমিউনিটি আর আমার অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন্স, সেইগুলোর সংখ্যাটা কম, মানে ব্যাপারটা দুটো ব্যালেন্সের খেলা।
যখনই আমার প্রো ইনফ্লামেটারি সাইটোকাইন্স বাড়বে, আস্তে আস্তে পেশেন্ট কিন্তু তার মাইলজিয়া বাড়বে, তার শরীরে আরো কষ্ট বাড়বে, তার শ্বাসকষ্ট বাড়ে। এইবারে এই শ্বাসকষ্টটা যে হয় আমাদের কাছে, এটাকে একটা কিন্তু অনেক পরে, তার আগে একটা টার্ম আছে, ইটস কল্ড হ্যাপি হাইপোক্সিয়া। এই প্রো ইনফ্লামেটারি সাইটোকাইন্স আমাদের শরীরে, যে আমার পালমোনারি যে আমাদের ভাস্কুলেচার, সেখানে মাইক্রোথম্বাই তৈরি করে, সেই মাইক্রোথম্বাই তৈরি করে কিন্তু আস্তে আস্তে স্যাচুরেশনটা কমায়। তো সেই জায়গাতে আমি কিন্তু শ্বাসকষ্টটা আমি বুঝতে পারি না, কারণ ডাইরেক্ট আমার পালমোনারি ইনভলভমেন্ট হয় না, অনেক পরে হয়, তখন নিউমোনিয়া করে, তখন আমার লাংসের কমপ্লায়েন্স কমে, মানে লাংসটা আস্তে 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 করে অনেক পরে আপনি বুঝতে পারেন আপনার শ্বাসকষ্ট, কিন্তু ভেতরে ভেতরে আপনার কিন্তু ড্যামেজ চলছে। সেই জায়গাতে বেস্ট ইন্ডিকেটর হচ্ছে, যদি আপনার এরকম কোনো সিমটমস থাকে, জ্বর একটা এক্সরে নর্মাল, তাহলে কি আমার তো কোভিড নেই, ভালো আছি, কোনো শ্বাসকষ্ট কাশি নেই, ইউ হ্যাভ টু মনিটর ইয়োর স্যাচুরেশন, ইউ হ্যাভ টু মনিটর ইয়োর ক্লিনিক্যাল কন্ডিশন, আমার শরীরে মায়ালজিয়া কতটা, আমার কষ্ট কতটা হচ্ছে, আমার খিদে কতটা কম হচ্ছে। খিদে কতটা কম থাকতে পারে, কিন্তু ডিহাই মানে শরীরের মধ্যে মানে একদম কি আমি জবুথবু হয়ে বসে থাকছি, কিছুই খেতে পাচ্ছি না, না একটু একটু আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। ফলে শারীরিক কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিজেকে অ্যাসেস করার, আর সেটা একটা কিন্তু ইন্ডিকেটার স্যাচুরেশন, মানে বেসলাইন আমার যদি অক্সিজেনের মাত্রা স্যাচুরেশন যদি 98 থাকে, 3-4 দিন পরে দেখলেন 1-2 করে কমছে বা Day 6 এ কমছে, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু চিন্তা করার মতো বিষয়, তখন আমাদের কিন্তু রিপিট টেস্টে অবশ্যই যেতে হবে। আর লাস্ট টেক হোম মেসেজ এটাই যেটা থাকছে, সেটা হলো ফার্স্ট, প্রত্যেকটা জ্বরকে আজকের দিনে আমাদের কিন্তু COVID-19 হিসাবেই ট্রিট করা উচিত। আপনার জ্বর হলো, ভালো হয়ে গেল, তাতেও মানে কিন্তু আপনি কিন্তু বিপদমুক্ত নয়, তারপরেও আপনার কিন্তু বেশ কিছুদিন রক্তে অক্সিজেনের স্যাচুরেশনটা ঠিকঠাক থাকছে কিনা, মায়ালজিয়া থাকছে কিনা, এই সমস্ত সিমটমসগুলো ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে, কারণ জ্বর একটা মাত্র পার্ট অফ ইনফ্লামেটারি সাইটোকাইন্স, বাকি পার্টগুলো, অনেকেরই জ্বর চলে যাচ্ছে, হয়তো একটু ডায়রিয়া সিমটমস থাকছে, পরে দেখা গেল কিন্তু তার স্যাচুরেশন কিন্তু ফল করছে, ফলে ওভারঅল পেশেন্টের কি স্ট্যাটাস সেটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ড পার্ট হলো আর্লি ডায়াগনোসিস, যদি এই রকম সিমটমসগুলো থাকে অবশ্যই আমি RT-PCR-এ পাঠাবো যত তাড়াতাড়ি, কারণ এটা একটা স্টিগমা, আমরা সবাই চাই যে RT-PCR না করব, না বাড়িতেই থাকবো, শুধু জল প্যারাসিটামল খাবো, ব্যাপারটা তা নয়, যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিসটা করতে পারবো, উই হ্যাভ সাম কাইন্ড অফ ফার্মাকোথেরাপি যেটা হয়তো আর্লি কাজ করবে, কোনো প্রুভেন র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল নেই, বাট যেগুলো আমরা দেখছি যত আর্লি যেগুলো দিতে পারলে হয়তো পেশেন্টের অনেকটাই ভালো হচ্ছে। তো দিস ইজ দ্য মেন ক্যাচি পয়েন্টস, এইগুলো আশা করি আমরা ফলো করলে অনেক আর্লি ডায়াগনোসিস, যেটা আমরা 10 দিন 12 দিন 15 দিনের মাথায় ডায়াগনোসিস হচ্ছি, পেশেন্টরা 70-75 স্যাচুরেশন নিয়ে পেশেন্টরা যখন ভর্তি হচ্ছে, স্পেশালি সবার ক্ষেত্রে না, ম্যাক্সিমামই অ্যাসিমটোমেটিক, যারা অ্যাসিমটোমেটিক নয় তাদের কথা বলছি, তাহলে সেই জায়গাটাতে আর্লি ডায়াগনোসিসটাকে আমাদের বারবার কিন্তু ফোকাস করতে হবে, তাহলেই আমরা আর্লি যে চিকিৎসা অ্যাভেলেবেল অফ লেভেল সেগুলোকে আমরা শুরু করতে পারবো। পরের পর্বে আমরা ট্রিটমেন্ট এবং ফার্মাকোথেরাপি নিয়ে ডায়াগনোসিস করব। থ্যাংক ইউ।